আজকের ভিডিওটা হচ্ছে কম রেঞ্জের যে ঘরগুলো আছে সেগুলো একটা রেঞ্জের মধ্যে মিডিয়াম রেঞ্জ। আজ পরশুদিন এই ঘরটা আমরা সকালবেলা ইনশাআল্লাহ ডেলিভারি দিয়ে দেব। এই ঘরটা যাবে নরসিংদী। আপনি যদি একটা না 10 বছরও পানিতে ভিজিয়ে রাখেন এটা কিন্তু কখনো জম আসবে না ইনশাআল্লাহ। হাজারিবার আর মূল বিষয় হচ্ছে এগুলা কিন্তু টেকসই হয় অনেক। অনেক টেকসই ভাই। আপনি সম্পূর্ণ নাইজেরিয়ান সলিড লোহাগার আপনি দেখতে পাচ্ছেন ভাই। আমার সেই বারান্দাটা এটা আইতেশা বন্দরের টপ বারান্দা। কোম্পানি থেকে 100 বছরের গ্যারান্টি কিন্তু আপনারা 100 ইয়ার্স এর পরও আপনারা আকর্ষণীয় আমাদের মুন্সিগঞ্জ জেলার মধ্যে যেটা সবচেয়ে মানুষ বেশি চায় এবং নিজেরা সশরীরে আসবেন এসে আমাদের ঘরগুলো দেখবেন ঘরের মান যাচাই করবেন। অসংখ্য পরিমাণে কাঠ আছে এখানে আমার প্রায় 3.5 কোটি টাকার কাঠ আছে এমএল এর মধ্যে। বলছেন এটা হচ্ছে I-18 বন্দরের ঘর লম্বায় 18। কম রেঞ্জের মধ্যে ঘর চাচ্ছেন যারা তাদের জন্য এটা। হ্যাঁ আসসালামু আলাইকুম সাকিব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আচ্ছা তো ভাই, সকলের রিকোয়েস্টে কিন্তু আবারও চলে আসলাম আপনাদের ঘরের ভিডিও করতে। তো আজকের ভিডিওতে কোন ধরনের ঘর দেখাবেন? আজকের ভিডিওতে মূলত থাকবে আপনার হচ্ছে বারান্দা ছাড়া বেশি কয়েকটা ঘর দেখাবো আমি। আপনার দোতলা বা দেড়তলা যেটা যে বলে সেই কোয়ালিটি যেরকম যেগুলো আছে সিঙ্গেল ঘর এগুলা মূলত আপনার বারান্দা ছাড়া। আমাকে অনেকেই কল করে যে বলে যে ভাই বারান্দা ছাড়া যে সিঙ্গেল ঘরগুলো আছে সেই ঘরগুলোর একটা এক্সট্রা ভিডিও করেন। তো আমি এই আজকের এই ভিডিওর মধ্যে আমি সিঙ্গেল ঘরেরও ভিডিও দেবো, পাশাপাশি আমি একটা বারান্দা ঘর দেখাবো, আর যদি পারি সময় থাকে একটা দোতলা ঘরের ভিডিও আজকে দেখাবো ইনশাআল্লাহ। মূলত আজকের ভিডিওটা হচ্ছে কম রেঞ্জের যে ঘরগুলো আছে সেগুলো একটা রেঞ্জের মধ্যে মিডিয়াম রেঞ্জ। আচ্ছা, এছাড়াও কি কেউ মনমতো ডিজাইনের ঘর অর্ডার দিতে পারবে? ইনশাআল্লাহ মনমতো ঘর অর্ডার দিতে পারবে। এবং আমি বারবারই একটা কথা বলি, আপনারা যারা ঘর ক্রয় করতে চান আমাদের কাছ থেকে অবশ্যই আপনারা নিজেরা সশরীরে আসবেন এসে আমাদের ঘরগুলো দেখবেন ঘরের মান যাচাই করবেন এবং এসে ঘর যাচাই করে তারপর কিনবেন। কারণ প্রত্যেকটা মানুষের যেই আপনার অর্থটা আছে প্রত্যেকটা মানুষ কিন্তু তার নিজের শরীরের ঘাম ঝরায় তারপর কিন্তু তার স্বপ্নটা পূরণ করে। তো আমি চাই না আপনারা অন্য কোথাও যেয়ে প্রতারিত হন। আচ্ছা, তো সকলের উদ্দেশ্যে আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং সহজভাবে কিভাবে আসবে এটা যদি একটু বলতেন। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার্স সদর এন্টারপ্রাইজ, আর আমার প্রতিষ্ঠানের ঠিকানাটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার লৌহজন থানা লৌহজন কলাবাগান কাঠপুট্টি। সহজে যদি কেউ আমার সাথে মিট করতে চায় দেখা করতে চায় তাহলে আপনি ঢাকা থেকে যে কোনো গাড়ি বা যে কোনো আপনি যানবাহনে উঠে বলবেন ঘোড়াদুর পাকা ব্রিজ। ঘোড়াদুর পাকা ব্রিজের কথা বললে আপনারা সরাসরি ঘোড়াদুর পাকা ব্রিজে নেমে আমাকে কল করলে বা আসার আগে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনাদেরকে রিসিভ করতে পারবো। আচ্ছা, এই ঘরগুলো তো যে কোনো জেলাতে নেওয়া যায়, সেক্ষেত্রে আপনাদের সাথে সরাসরি যোগাযোগের নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবো যাতে করে সকলে যোগাযোগ করতে পারে ইনশাল্লাহ। এর মধ্যেও আমি আমার বাংলাদেশের 64টা জেলার মধ্যে একটা দুইটা করে আমি প্রত্যেকটা জেলার মধ্যে একটা করে ঘর দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। যারা যারা নেবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের আপনাদের যারা যারা দেখছেন সকলের জেলায় সকলের গ্রামে সকলের থানায় যেন আমি একটা করে ঘর পৌঁছাতে পারি সে কামনা করি এবং আপনাদের কাছে আমি দোয়া পার্থী ইনশাল্লাহ। আচ্ছা, তো সকলের উদ্দেশ্যে কোন ঘর দিয়ে শুরু করবেন? আজকে সকলের উদ্দেশ্যে ঘরটা এখনো কমপ্লিট হয়নি, তারপর আমি দেখিয়ে দেই। এই ঘরটা হচ্ছে আপনার আইতেশা বন্দরের। আইতেশা বন্দরের সম্পূর্ণ ফুল দেড়তলা, উপরে কালার রঙিল টিন আবুল খায়ের 320 mm এর। আচ্ছা, এটা হচ্ছে আবুল খায়ের রঙিন টিন। হ্যাঁ, এটা হচ্ছে লাল রঙের। কেউ চাইলে অন্য কালার নিতে পারবে টিন? জি নিতে পারবে, কিন্তু ভাই এই টিনটার একটা বিশেষত্ব আমি আপনাদেরকে বলে দিই, এটা কিন্তু টু পার্ট কালার। হ্যাঁ, এটার উপরে কিন্তু আপনার আছে লাল কালার এবং ভিতরে কিন্তু আপনার টিয়া কালার আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি একটু যদি জুম করে দেখাই দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু অন্যরকম, যদিও বা ঘরটা এখনো কমপ্লিট হয়নি, হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আপনারা দেখতে পারবেন কমপ্লিট ঘরটা, তখন আমরা আরো বিস্তারিত এই ঘরটা দেখাতে পারবো। তো এটা হচ্ছে দুইতলাতে একটি খোলা জানালা রয়েছে না? খোলা একটা জানালা আছে, এটা একটা আপনার সিম্পলি একটা বেলকনি। এখানে আপনারা দাঁড়িয়ে একটা খোলা বাতাস দক্ষিণ মুখ করে যদি ঘরটা উঠান তাহলে আপনি এখানে বড় একটা জানালা দরজার মতো হবে, এখানে দাঁড়িয়ে ইজিলি ভাবে আপনি চা কফি যা ইচ্ছা বা গল্প করতে পারবেন। সামনের বেড়াটা হাজারি করা। আচ্ছা, হাজারি বেড়ার ঘর, হাজারি বেড়ার ঘর। আচ্ছা, তো বন্দর 23 বন্দরের হিসাবটা যদি ফিটের হিসাবে বলি তাহলে কত হবে? 23 বন্দরের হিসাবটা হচ্ছে মেহরাব ভাই, আমি যদি কাছে থেকে দেখাই এই যে লম্বায় আছে আপনার 23 ফিট, এই ঘরটা লম্বায় আছে 23 ফিট। আচ্ছা, এইভাবে হচ্ছে লম্বার হিসাবটা, এই যে এইভাবে হয়। হ্যাঁ, এভাবে লম্বা আছে 23 ফিট, এবং যদি আমরা পাশে পাশে হিসাব করি এভাবে পাশে আছে আপনার 12 ফিট। পাশে হচ্ছে 12 ফিট আছে। আর আমি সহজে যদি হাতের হিসাব করি, অনেকে ফিট বোঝে না ঘরের মধ্যে, হাতের হিসাব করলে এই ঘরটা আছে 15 হাত লম্বা, 8.5 হাত পাশে এবং উচ্চতায় কিন্তু আপনার 18 ফিট আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যেহেতু ঘরটা কমপ্লিট হয়নি সেহেতু আমরা তো ভিতরে গিয়ে আসলে দেখানোর মতো আপাতত কিছুই নেই। জি, কিন্তু একটু আগে যে বললামই যে ভিতরে টিনের কালারটা কিন্তু অন্যরকম, এটাই কিন্তু সাকিব ভাই একটু আগে বললো। আর এটা হচ্ছে সম্পূর্ণ লোহা কাঠের, সম্পূর্ণ নাইজেরিয়ান সলিড লোহা কাঠ। আপনি দেখতে পাচ্ছেন ভাই কাঠের কালারটা সম্পূর্ণ অরিজিনাল, যে নাইজেরিয়ান লোহা কাঠটা এবং মজগিটা যে বিট মজগিটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু নাইজেরিয়ান লোহা কাঠের, এবং যে প্লেন শিটটা ইউজ করা হয়েছে এটা কিন্তু জাপানিজ স্ট্যান্ডার্ড 32 mm এর প্লেন শিটটা ইউজ করা হয়েছে। আচ্ছা, তো এটার দরজা বা জানালায় কি কোনো ডিজাইন হবে? এটা অবশ্যই ভাই, সামনের দরজার মধ্যে আমরা একটা ডিজাইন করে দিই। এই ঘরটার আপনারা প্রাইসটা চাচ্ছেন কত? এই ঘরটার আমরা প্রাইস নির্ধারণ করেছি 2 সিট পাটাতন কোরে কাঠ দিয়ে এবং সম্পূর্ণ নাইজেরিয়ান লোহা কাঠ এবং দরজা জানালা যা আছে বাচালো লোহা কাঠ দিয়ে
প্রাইস নির্ধারণ করেছি আমরা 3,90,000 টাকা। 3,90,000 টাকা দিয়ে আয়তেশে বন্দরের এই লোহা কাঠের ঘরটা কিন্তু সবাই নিতে পারবে ইনশাআল্লাহ। তারপর মেহরাব ভাই, সবচাইতে বহুল আকর্ষণীয় আমাদের মুন্সিগঞ্জ জেলার মধ্যে যেটা সবচাইতে মানুষ বেশি চায়, এবং আশেপাশেও চাঁদপুর বলেন, কুমিল্লা বলেন, নোয়াখালী বলেন, এবং আশেপাশে যে জেলাগুলো আছে তাদের কাছে কিন্তু সোয়াতলা ঘরটা ব্যাপক একটা চাহিদা। সবাই কিন্তু দুইতলা ঘরগুলো ইউজ করে না, তারা চায় যে একটা একতলা, কিন্তু আমরা এই ঘরটা কিন্তু সোয়াতলা সিস্টেম করছি। তার কারণটা হচ্ছে উপরের হাইটটা আমরা হালকা বাড়িয়ে দিয়েছি, যার কারণে উপরে যে আপনার রোদে যে তাপমাত্রাটা, নিচে যদি কেউ বসবাস করে যাতে করে নিচে গরমটা কম লাগে, তার জন্য কিন্তু আমরা একটু উঁচু করে দিয়েছি ঘরটা, যাতে করে নিচে যারা বসবাস করবে ইজিলি ভাবে বসবাস করতে পারে। আরো তো মানে উপরে একটু জায়গা থাকার সুবিধা হচ্ছে, এটা স্টোররুম হিসেবে ইউজ করা যায়। এটা সবচেয়ে আরো অনেকগুলো আপনার অনেক ভাবে ব্যবহার করা যায়, যেরকম স্টোররুম ব্যবহার করা যায়, শীতের দিনে যে ল্যাপটপ গুলো থাকে তা উপরে রাখতে পারতেছে, এবং কেউ যদি মেহমান অতিথি বেশি হয়ে যেতেছে একটা ঢালা বিছানার উপরে থাকতে পারতেছে, উপরে ইজিলি ভাবে ফ্যান ঝুলাইতে পারতেছে, সবকিছু মিলাইয়া এই ঘরটা একটা পারফেক্ট ঘর। আচ্ছা, তো কত বন্দর বললেন এটা? এটাও ভাই আয়তেশা বন্দর, তেইশা বন্দর, তার মানে হচ্ছে পাশে 23 ফিট। হ্যাঁ, পাশে লম্বায় 23 ফিট আর পাশে হচ্ছে আপনার 12 ফিট। আচ্ছা, হাত হিসাব করলে আচ্ছা আপনার 15 হাত লম্বা, 8.5 হাত পাশে, 2 সিট পাটাতন, এটা পুরোই কাঠ। এছাড়া যাবতীয় দরজা জানলা যা আছে সম্পূর্ণ লোহা কাঠের হবে। আর এই যে অ্যাসেস পাইপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যত পানিতে ভিজিয়ে রাখেন, আপনি যদি একটানা 10 বছরও পানিতে ভিজিয়ে রাখেন, এটা কিন্তু কখনো জম আসবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এমনিতে ঘরগুলো কত বছর টেকসই হয়? এটা আপনার আমরা যে নাইজেরিয়ান লোহা কাঠের যে ঘরগুলো আমরা বিক্রি করতেছি, এবং এই ঘরগুলো যে কাঠ দিয়ে তৈরি হচ্ছে, এটা হচ্ছে আপনার নাইজেরিয়ান লোহা কাঠ। এটা বাইরের, এটা যে গাছটা, পুরো গাছটা নিচ থেকে পর্যন্ত পুরোটাই সার, এবং এটার ঘুণ পচন কোনো কিছু দিয়ে ওরা নষ্ট করতে পারবে না। তার জন্য আমরা একটা গ্যারান্টি দিয়েছি, এটা আমরা আমাদের কোম্পানি থেকে 100 বছরের গ্যারান্টি, কিন্তু আপনারা 100 ইয়ার্সের পরও আপনারা এটা ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। তো মেহরাব ভাই, সবচেয়ে বিশেষ করে এই কাঠটা ইউজ করার একটা কারণ আছে, অনেকেই কিন্তু ভাই ঘরে ভিডিও করে কিন্তু কারণটা কিন্তু কেউ বলে না। আমরা নাইজেরিয়ান লোহা কাঠটা এই কারণেই ঘরে ইউজ করি, যেটা একটা মানুষ কষ্টের টাকা দিয়ে একটা সম্পদ করতেছে। তো একটা ঘর আমি উঠানোর পর যদি 10 দিন বা 10 বছর বা 15 বছর পর যদি জিনিসটা নষ্ট হয়ে যায়, ঘরে কিন্তু বসবাস করার সময় কিন্তু একটা টেনশন কাজ করে, আমার কিন্তু আবার একটা সম্পদ করতে হইব। আচ্ছা, তো এই কাঠটা দিয়ে যদি ঘরটা বানাই আমি, এই কাঠটা কিন্তু পচতেছে না, নষ্ট হইতেছে না, ঘুনে খাইতেছে না, সব কিছুর থেকে আপনি একটা টেনশন ফ্রি ভাবে একটা সম্পদ করলেন। এটা আপনার লাইফ টাইম, আপনার যে আগামীতে যে আপনার পূর্বপুরুষ যারা আসবে বা আপনার ছেলে সন্তান নাতি নাতনি যারা আসবে, তারাও জিনিসটা সম্পদ হিসাবে ব্যবহার করতে পারবে, যে না বলতে পারবে আমার দাদাই ঘরটা রেখে গেছে, আমার বাবাই ঘরটা রেখে গেছে, এরকম। তো এটার প্রাইসটা কত যাচ্ছেন? এই ঘরটার আমরা প্রাইস নির্ধারণ করেছি মাত্র ভাইয়া 2,90,000 টাকা। আচ্ছা, তো সেক্ষেত্রে কি সরাসরি আসলে কিছু টাকা ছাড় হবে? ফিক্সড প্রাইস ভাইয়া, একেবারে ফিক্সড প্রাইস, একেবারে ফিক্সড প্রাইস। আজকে যে ঘরগুলো বলবো একেবারে ফিক্সড প্রাইস বলে দিব, কারণ কি জন্য, আমি কাস্টমারদেরকে যখন বলি যে ভাইয়া আসলে কিছুটা কমাই দিব, তো তখন আমি এরকম ভাবে প্রাইসগুলো বলি, ভাইয়া যদি কিছুটা না কমাইতে পারি, ধরেন আমি 5,000 টাকা কমাইলাম, বলো ভাইয়া আমি কিন্তু অনেক বড় একটা আশা করে আসছিলাম, তো সেই জন্য আজকে যে ঘরগুলো দেখাবো অল্প অল্প প্রাইস বলে দেবো, কিন্তু ফিক্সড প্রাইস। আচ্ছা, তো মেহরাব ভাই, আমার সবচাইতে বেশি সেলের যে ঘরটা আছে সেই ঘরটা আমি কিন্তু ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে দেখাতে পারি না, আমি ফার্স্টে আপনাকে 2-3টা ভিডিওর মধ্যে দেখাইতে পারছি, কিন্তু এই ঘরটা উঠানোর সাথে সাথে ঘরগুলো আমার বিক্রি হয়ে যেতেছে। আপনার ভিডিওর মাধ্যমে আমার বেশি ঘরগুলো বিক্রি হইতেছে, কারণ সবচাইতে কম বাজেটের ঘর এটা, এটা আমরা বিক্রি করতেছি 1,45,000 টাকা করে, সম্পূর্ণ ইউ কালেক্টরের, 2 সিট পাটাতন পরি কাঠ, আর দরজা জানলা যা আছে সম্পূর্ণ পরি কাঠ, ঘরটার মডেলটা হবে সেম ওরকম। আচ্ছা, একটু আগে আমরা যেটা দেখলাম সেম ওই রকম, সেম ওরকম মডেল, কিন্তু ঘরের দাম লোহা কাঠেরটা হচ্ছে আপনার 2,90,000 টাকা। আর আমরা যদি আমাদের বাংলাদেশি যে গাছটা উৎপাদন হচ্ছে বাংলাদেশের, সেই কাঠটা দিয়ে যদি আমরা ঘরটা বানাই, নির্দ্বিধায় আপনি এই ঘরটা 50 বছর ইউজ করতে পারবেন। ওই ঘরটা আমি আমার এক কাস্টমারের কাছে বিক্রি করছি, এটা আমরা আগামী পরশুদিন এই ঘরটা আমরা সকালবেলা ইনশাআল্লাহ ডেলিভারি দিয়ে দেবো, এই ঘরটা যাবে নরসিংদী। আচ্ছা, নরসিংদীতে বিক্রি করেছেন? নরসিংদীতে এই ঘরটা চলে যাবে। তো মেহরাব ভাই, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আয়াঠারো বন্দরের ঘর, লম্বায় 18 ফিট আর পাশে হচ্ছে আপনার 10 ফিট। আচ্ছা, এটা হচ্ছে আয়াঠারো বন্দরের ঘর? হ্যাঁ, এটা কিন্তু সোয়াতলা না, এটা হচ্ছে সেমিদের তলা। অনেকেই 18 বন্দরের ঘর, এর আগে আমি সব ইউ কালেক্টরে দিয়েছি লোহা কাঠের চাই, ঠিক আছে। আপনি ডিজাইন যদি দেখেন জানালার মধ্যে কি সুন্দর নকশা করা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এটা জানালার ভিতরে কিন্তু খুব সুন্দর নকশা করা, আর এটা কিন্তু অন্য নকশাও দিতে পারবে। এবং উপরে দেখেন আপনারা যে ডিজাইনটা দেখেন খুব সুন্দর উপরে ডিজাইনটা। আচ্ছা, ঠিক আছে। আর এই ঘরের অনেকে ভিতরে ঢুকতে চেয়েছে যে ঘরটা কতটুকু আর কি আপনার
ভিতরে জায়গা আছে, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ঘরের ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো জায়গা আছে। মোটামুটি একটা সিঙ্গেল ফ্যামিলি কিন্তু অনায়াসে থাকতে পারবে, আর এটার উপরেও অনায়াসে থাকতে পারবে। আচ্ছা, এটার উপরেও থাকতে পারবে। এক্ষেত্রে কি আপনারা সিঁড়িটা দিয়ে দিবেন উপরে? এটার মধ্যে আমরা সিঁড়ি দিয়ে দেবো ইনশাল্লাহ। এটা সিঁড়ি সহ আজকে আমরা প্রাইস বলে দেবো এটা। আচ্ছা, তো সিঁড়ি সহ আপনারা প্রাইসটা কত? এটা সিঁড়ি সহ আমরা প্রাইস নির্ধারণ করেছি মাত্র 235,000 টাকা। 235,000 টাকা, এটা হচ্ছে 18 বন্দরের লোহা কাঠের সম্পূর্ণ। আমি আবারও বলে দিচ্ছি, এটা 18 বন্দরের ঘর, লম্বায় হচ্ছে 12 হাত, পাশে হচ্ছে 6.5 হাত, যদি হিসাব করেন আপনি ফিটে 18 ফুট বাই 10 ফিট। পাটাতন হচ্ছে কোরই কাঠে, দুই সিট পাটাতন, শুধু কোরই কাঠ, এছাড়া যাবতীয় সব লোহা কাঠে। আগে ভাই, এটা কত বন্দরের ঘর? ভাইয়া, আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছি আজকে একটা বারান্দা ঘর দেখাবো, তো এটা হচ্ছে আমার সেই বারান্দাটা, এটা আইতেশা বন্দরের টপ বারান্দা। আচ্ছা, এটা হচ্ছে টপ বারান্দা, সুন্দর কিন্তু, একটি নাকের ডিজাইন করা, ঝালর কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা আছে। কাজ এখনো কিছু বাকি আছে, নাকের ডিজাইনের কাজ আছে, উপরে ময়ূর হবে, ময়ূর দেখ আর ফুল দেখ যেটাই হোক একটা ডিজাইন হবে, এবং উপরেও কিন্তু আরেক সুন্দর ডিজাইন হবে, সম্পূর্ণ নাইজেরিয়ান লোহা কাঠের। শুধু এই ঘরটার মধ্যে দুই সিট পাটাতন আমরা কোরই কাঠ দিয়েছি, অনেক একটু কম রেঞ্জের মধ্যে ঘর চাচ্ছেন যারা তাদের জন্য এটা। হ্যাঁ, আচ্ছা, এছাড়াও যে আমরা দেখতে পাচ্ছি এই কাঠের যে ফ্রেম, এখানে যেই ডিজাইনটা করা, এটা তো অন্য ডিজাইন দিতে পারবে? জি জি, অন্য ডিজাইন দিতে পারবে। এবং আর এই যে এই টিনটাও কিন্তু আবুল খায়ের, দুই পাশে যে দুই রকমের কালার, উপরে কিন্তু লাল আর ভিতর দিয়ে কিন্তু এই যে হালকা সবুজের মতো, এটা টু পার্ট কালার ভাইয়া, এটা চাহিদাটা অনেক বেশি এখন বর্তমানে। আর অনেক প্রবাসী ভাইরা যারা কাছ থেকে ঘর আসে দেখতে পাচ্ছেন না, তাদের জন্য আমরা ঘরের ভিতরে ঢুকে চলে আসলাম। এটা হচ্ছে আপনার বারান্দাটা, বারান্দাটা হচ্ছে আপনার 8 ফিট। আচ্ছা, বারান্দাটা আছে পাশে 8 ফিট, কিন্তু লম্বায় কিন্তু পুরোটা 23 ফিট আছে ভাইয়া। আচ্ছা, এছাড়াও বারান্দার যে সাইজ অনায়াসেই তো আরো একটি রুম বানানো যাবে। আমরা এখান থেকে পার্টিশন করে দেবো ইনশাল্লাহ, এবং এই ঘরের সাথে থাকবে। হ্যাঁ, এই ঘরের সাথে এখানে একটা পার্টিশন থাকবে আর এখানে একটা পার্টিশন থাকবে, টোটাল এই ঘরে দুইটা পার্টিশন থাকবে। আর এই ঘরের মধ্যে আপনার একটা জিনিস, ওই যে এটা হচ্ছে দরজা, এটা দরজা, এটা হচ্ছে আপনার সাইড এজ, যে সেকেন্ড অপশন যে ডোরটা আছে সেটার জন্য এই দরজার ডিজাইনটা করা আছে। তো সচরাচর কিন্তু সবাই এই সেকেন্ড অপশনের ডোরে কিন্তু ডিজাইনটা দেয় না, ডিজাইন দেয় না, আমি দিয়ে দিয়েছি এটা। আর এখান দিয়ে আমরা একটা ডুপ্লেক্স, একটা ভাঙা সিঁড়ি দিয়ে দেবো এই ঘরের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, ওটা হচ্ছে ভাঙা সিঁড়ি হবে? হ্যাঁ, ভাঙা সিঁড়ি, এবং উপরে যে চালের কালারটা কিন্তু সেম দেখেন। আচ্ছা, উপরেও কিন্তু টু পার্টের কালার? হ্যাঁ, টু পার্ট কালার। এবং এই ঘরের মধ্যে কিন্তু মোটা মোটা দুইটা শোয়া বাড়ি দিয়ে দিয়েছি, এবং খুঁটিগুলো কিন্তু আমরা 4x4 আছে। আচ্ছা, 4x4 4x4 খুঁটি দেওয়া আছে। আচ্ছা, আর এমনি প্লেন শীটটা কত এমএম? এটা প্লেন শীটটা 35 mm টিনটা দেওয়া আছে, 35 mm মনে হয়, এটাকে বলা হয় 350 mm টিন। আর খুঁটিটা কত বললেন? এটা আছে, খুঁটিটা 4x4 ইঞ্চি আছে, 4x4 4x4 এই যে। আচ্ছা, তো এটা প্রাইসটা কত যাচ্ছে? না, এটা আমরা একদম ফিক্সড প্রাইস 6,20,000 টাকা। অনেকে প্রশ্ন করে আমরা যে কাঠগুলা, আমাদের যে কাঠগুলো আমরা কোথা থেকে এনে, আমরা এই কাঠগুলা একদম সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে আমরা গাছগুলা কিনে নিয়ে আসি, এবং আমরা এসে আমাদের মেলের ভিতরে রাখি। এই যে দেখতে পাচ্ছেন কাঠ, অসংখ্য পরিমাণে কাঠ। হ্যাঁ, অসংখ্য পরিমাণে কাঠ আছে এখানে, আমার প্রায় 3.5 কোটি টাকার কাঠ আছে এই মেলের মধ্যে, অনেক বেশি কাঠের কালেকশন। আর এই যে কাঠ, এগুলো সব কিন্তু সলিড নাইজেরিয়ান লোহা কাঠ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এখানে যত ধরনের কাঠ আমরা ইয়া করি, এই যে তারা নিয়ে আসতেছে কাঠগুলো, এইগুলো ছিঁড়াবো, আমাদের কাঠ কাটার জন্য তারা নিয়ে যাচ্ছে। জি জি, এগুলো কাঠ কাটার জন্য নিয়ে যেতেছে, আমরা ঘরের মাপে যেই কাঠটা লাগবে সেটা আমরা নিজেরা মন মতো ভাঙাইয়া তারপর ঘরে লাগাই। তো মেহরাব ভাই, এর আগে আমি কয়েকটা ঘর দেখিয়েছি, এই যে যেটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ হাজারিবেড়ার ঘর, এটা হচ্ছে হাজারিবেড়ার। হাজারিবেড়ার মূল বিশেষত্ব হচ্ছে এগুলা কিন্তু টেকসই হয়, অনেক টেকসই ভাই। আপনার পুরো বেড়াটা দেখতে পাচ্ছেন কাঠ আর কাঠ, চীনের থেকে কিন্তু কাঠের সংখ্যা বেশি। ঠিক আছে, উপরেও এটারও তো খোলা জানালা থাকে। এটা আমার 22 এর যে ডিজাইনটা আছে আপডেট, এটার মধ্যে সবগুলো ঘরের মধ্যে আপনারা এখন এই কালেকশনটা পেয়ে যাবেন উপরে। আচ্ছা, এটা কি কাঠের? এটা সম্পূর্ণ নাইজেরিয়ান লোহা কাঠের, এটার মধ্যে যে খুঁটিগুলো দেওয়া আছে 4x4 ইঞ্চি খুঁটি দেওয়া আছে, এবং এটার যে পাটাতনটা, এটার পাটাতনটা কিন্তু নাইজেরিয়ান লোহা কাঠের। আপনারা দেখেন নাইজেরিয়ান লোহা কাঠের পাটাতন, সলিড নাইজেরিয়ান। আর উপরেরটা হচ্ছে কোরই কাঠের, উপরেরটা কোরই কাঠের। এবং এটার মধ্যে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে পার্টিশনটা কিরকম ভাবে আর কি ইউজ করা হয় বা কিরকম ভাবে লাগানো হয়। আচ্ছা, আমরা একটু ভিতরে গিয়ে দেখি। অবশ্যই ভাইয়া, তো যারা যারা প্রশ্ন করেন তাদের জন্য এই যে পার্টিশন, এভাবে এই যে ঘরের কিন্তু আমরা যেখানে হাঁটাচলা করতেছি এটা কিন্তু ঘরের ড্রয়িং রুম বা ডাইনিং রুম, যেটা যেভাবে বলে এটা হচ্ছে মূল ঘর আর কি, বড় যেটা, যে বড় রুমটা আছে সেটা। এবং এখান থেকে কিন্তু আপনার উপরে ডুপ্লেক্স সিঁড়ি চলে গেছে। আচ্ছা, এটা হচ্ছে সিঁড়িটা আপাতত এখন পর্যন্ত আপনারা দেননি, কিন্তু এটা দিবেন আপনারা। এবং এই যে এটা হচ্ছে আপনার পার্টিশনটা কিন্তু পুরো বেড়ার ডিজাইনটা যেভাবে করা হয় সেভাবে, এবং এটার মধ্যে কিন্তু খুব সুন্দর পার্টিশনে পুরো একটা নকশা দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এটার ভিতরে খুব সুন্দর কিন্তু নকশা করা। জি জি, ভিতরের পার্টিশনে কিন্তু সচরাচর নকশাগুলো থাকে না, আমি এর আগে দেইনি। আচ্ছা আচ্ছা, তো এই পার্টিশনটা কিসের?
এটা সম্পূর্ণ নাইজেরিয়ান লোহাঘাটের পার্টিশন। আচ্ছা, লোহাঘাটের পার্টিশন আপনারা তো এই ঘরের সাথে এটা দিচ্ছেন? এই ঘরের সাথে এটা দিচ্ছেন। কিন্তু আলাদা যদি কেউ চায়, এটা আলাদা আলাদা যদি কেউ একটা লোহাঘাটের পার্টিশন নিতে চায়, তাহলে লোহাঘাটের প্রাইস পড়বে 13,500 টাকা। আর যদি অন্য যে ইউক্যালিপটর বা কোরিকাট আছে সেগুলো দিয়ে নিলে? ইউক্যালিপটর আমরা তো কোরিকাটের কোনো বেড়ার কাজ করি না, ইউক্যালিপটর যদি কেউ নেয় সেক্ষেত্রে আমরা এটার প্রাইস রাখি মাত্র 8,000 টাকা। আচ্ছা, তো এখানেও কিন্তু আর একটা সুন্দর ঘর, এই যে পার্টিশন দেওয়ার পর কিন্তু একটি সেপারেট ঘর কিন্তু হয়ে গিয়েছে। জি জি, তো এটাও মোটামুটি ভালো বড় সাইজের। হ্যাঁ, আর এটা হচ্ছে 2300 বন্দরের ঘর, তার মানে হচ্ছে এই লম্বায় যদি হিসাব করে তাহলে কত আসবে? লম্বা হিসাব করলে আপনার 23 ফিট, হাত হিসাব করলে 15 হাত, আর পাশে হিসাব করলে আছে আপনার হলো 8.5.5, আর যদি আপনার ফিটে হিসাব করেন তাহলে আছে 12 ফিট। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই ঘরের প্রাইসটা আপনারা কত যাচ্ছে? এই ঘরের আমরা একদম ফিক্সড প্রাইস যেটা আছে সেটা আমরা নির্ধারণ করেছি মাত্র 4,80,000 টাকা। মাত্র 4,80,000 টাকায় এই 23 বন্দরের লোহাঘাটের ঘর, এটা পাটাতন হচ্ছে লোহাঘাটের, নাইজেরিয়ান লোহাঘাটের সব পেয়ে যাবেন আপনারা। তো মেহরাব ভাই, আলহামদুলিল্লাহ আমি আমার আজকে যে কয়টা ঘর বলছিলাম দেখাবো ইনশাল্লাহ দেখিয়েছি, এবং সময়ের স্বল্পতার কারণে আমি ভেবেছিলাম আর কয়েকটা ঘর দেখাবো, দেখাতে পারলাম না। একটা বলেছিলাম দোতলা ঘর দেখাবো, কিন্তু নেক্সট একটা আকর্ষণ রাখলাম, হইতে পারে 10 দিন বা হইতে পারে 15 দিন বা 20 দিনের মধ্যে আমি আরেকটা ভিডিও ইনশাল্লাহ আপনাকে দিয়েই করবো, বা আপনাকে আমি ইনভাইট করবো, কারণ আমি কয়েকটা চমক রাখবো ঘরের, কয়েকটা নতুন 2022 সালের কয়েকটা ঘর আমি নিয়ে আসবো, যেগুলো ঘর এর আগে কাস্টমার দেখিনি বা ভিউয়ার্স দেখিনি, তো সেই ঘরগুলো আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আজকে যারা যারা যে ঘরগুলো আমি আপনাদেরকে দেখাইছি, তো আপনাদের যদি ভালো লাগে বা যদি খারাপ লাগে বা এই ঘরগুলো একটু অন্যরকম বা একটু ডিজাইন একটু অন্যরকম লাগে আমাকে জানাতে পারেন, অবশ্যই ভিডিও স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে। আর যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমাকে সরাসরি কল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের যেই স্থান ঠিকানাটা আছে সহজভাবে বলে দিই, মুন্সিগঞ্জের লোহজন থানা কলাবাগান কাঠপুটি, সরাসরি ঢাকা থেকে আমাদের এই ঠিকানা আপনারা চলে আসতে পারবেন। আচ্ছা, তো আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।